পরীক্ষার হল অনেক ভালো ছিল, বাট সারা বছর না পড়লে যা হয় ঘুরে ঘুরে বেড়াইছি। যাদের পাশে ছেলেরা বসেছিল ওদের কাছে শুনেছি অনেক ডিস্টার্ব করেছে ফ্রেন্ডস, অবভিয়াসলি, কারণ ফ্রেন্ডসদের সাপোর্ট ছাড়া এই এত বড় সিলেবাস শেষ করা সম্ভব না। সবাই বাবা মা বলে, কিন্তু আমি নিজেই মানে জেদ করে নিজে পড়াশোনা করেছি, বাবা মা ছাড় দিয়েছে। সব থেকে বেশি বাবা মার অবদান আছে, স্পেশালি আম্মুর। আম্মু অনেক বেশি কাউন্সিল করেছে, অনেক বেশি হেল্প করেছে, যাতে আমরা বুঝতে পারি যে রেজাল্টটা আমারই, ইন দ্য এন্ড আমারই থেকে যাবে। প্রফেশনালি নারী হিসেবে বলবো না যে মানে কর্মক্ষেত্রে যাওয়ার, বাট ফার্স্ট অফ অল বলতে চাই হায়ার এডুকেশন যত রকম স্টেজ আছে তার সবটা পার করতে চাই। পরীক্ষার হল অনেক ভালো ছিল, বাট সারা বছর না পড়লে যা হয় ঘুরে ঘুরে বেড়াইছি, তো এটার জন্য এতটা আশা করি নাই, বাবা মা কেউ আশা করে না, আম্মু আশা করছিল, বাট তাছাড়া আমার ফ্যামিলির কেউ আশা করে নাই যে এ প্লাসটা চলে আসবে। আলহামদুলিল্লাহ চলে আসছে, আসার পরে তো বাবা মা ফুললি শক। আমার ছোট বোন সেই পর্যন্ত আমাকে জড়ে ধরে কান্না করে দিছে, মানে সে যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার পাশে এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? স্ত্রীতে পরে অনেক ছোট আমার থেকে, সে কান্না করতেছে আপু তুমি পাইছো, আমি বলি ওর কিসের কান্না, ও তো ছোট, ওর তো বুঝার কথা না, মানে ও এতটা খুশি, বাবা মা তো প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে। দেন স্কুলে আসলাম, স্কুলে এসে দেখে জুনিয়ররা নাচতেছে। আমি যখন কমও পেতাম তখন মাই আমাকে সাপোর্ট করতো, মাই আমাকে বলতো যে না তুমি এসএসসি তো ভালো করলেই হবে, প্রেশারাইজ করে নাই আমাকে, এই জন্য ওই পরীক্ষার রেজাল্টটা ভালো হয়েছে। আমার ডক্টরি হওয়ার ইচ্ছে, মেডিকেলের দিকেই যাবো। পাশে যে মেয়েটা বসেছিল ওই মেয়েটা অনেক ভালোই ছিল, অত ডিস্টার্ব করে নাই, কিন্তু যাদের পাশে ছেলেরা বসেছিল ওদের কাছে শুনেছি অনেক ডিস্টার্ব করেছে, চিটিং নিয়ে অনেক ডিস্টার্ব করেছে, কিন্তু আমারটা অত ডিস্টার্ব করে না, আমারটা ভালোই ছিল। সবগুলোতে এ প্লাস এসছে, আর এর পিছনে সব থেকে বড় অবদান অবশ্যই বাবা মায়ের, বড় হয়ে আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছা, আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা। আমার পাশের ছেলেটা ম্যাথসের একটা ম্যাথ আসলে আমারটা দেখে করতেছিল, পিছন দিয়ে টিচার এসে ওর পিঠে মারছে, মেরে বলছে যে তুই এই ম্যাথটা পারস না, তোর টেনে পড়া উচিত। অবশ্যই আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক বেশি ভালো হয়েছে, মানে যেরকমটা আশা করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। দেখা গিয়েছে যে মানে প্রতিটা মানুষের একটা প্রত্যাশা থাকে, তার চেয়ে যতটাকে হাতে ধরেছিলাম তার চেয়ে অনেক বেশি নাম্বারও পেয়েছি, প্লাস জিপিএ 5 তো ডেফিনেটলি পেয়েছি। প্রফেশনালি নারী হিসেবে বলবো না যে মানে কর্মক্ষেত্রে যাওয়ার, বাট ফার্স্ট অফ অল বলতে চাই হায়ার এডুকেশন যত রকম স্টেজ আছে তার সবটা পার করতে চাই। আলহামদুলিল্লাহ জিপিএ 5, পরীক্ষা দিতে গিয়ে তো সবসময় কোনো না কোনো একটা সমস্যার মুখে পড়তেই হয়, তো আজকে আমাদের পড়তে হয়েছে, কালকে কোনো অন্য ব্যাচে পড়তে হবে, তো এটা নিয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে হবে। সব থেকে বেশি বাবা মার অবদান আছে, স্পেশালি আম্মুর। আম্মু অনেক বেশি কাউন্সিল করেছে, অনেক বেশি হেল্প করেছে, যাতে আমরা বুঝতে পারি যে রেজাল্টটা আমারই, ইন দ্য এন্ড আমারই থেকে যাবে। এখন আমার যে ভালো রেজাল্ট হয়েছে আমি কাউকে দিয়ে দিতে পারবো না, তো থ্যাংক ইউ আম্মু বাবা অ্যান্ড সবাইকে অনেক বেশি ধন্যবাদ। বড় হয়ে আমার ইচ্ছা আমি একজন পাইলট হব, আমার আম্মুর এটা অ্যাকচুয়ালি ড্রিম ছিল যে আমি পাইলট হব, তো আমি আশা করছি যে আমি বড় হয়ে পাইলট হয়ে আম্মুর সামনে ইউনিফর্মে দাঁড়াতে পারবো যে হ্যাঁ আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। সব থেকে বড় অবদান অবশ্যই আমার মা বাবার, স্পেশালি আমার মার, কারণ আমার মা একদম শুরু থেকে আমার সাথে ছিল, এবং তারপর অবশ্যই আমার বাবার, আর তারপরে আমার স্কুলের টিচার্স, ফ্রেন্ডস অবভিয়াসলি, কারণ ফ্রেন্ডসদের সাপোর্ট ছাড়া এই এত বড় সিলেবাস শেষ করা সম্ভব না, মনে হয় যে না ওরাও সাথে আছে তাহলে একসাথে জার্নিটা ভালো হবে। আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, জিপিএ 5 পেয়েছি, আর অবদান নিজেরই বলবো বেশি, বাবা মা সবাই বাবা মা বলে, কিন্তু আমি নিজেই মানে জেদ করে নিজে পড়াশোনা করেছি, বাবা মা ছাড় দিয়েছে, পড়াশোনা নিয়ে তো মাথায় না ওনারা, নিজেকে উৎসর্গ করবো, ভালো করবো, জানতাম এ প্লাস পাবো এটা কনফার্ম ছিল, কিন্তু জিপিএ 5 এর উপরে গিয়ে আবার গোল্ডেন এ প্লাস পাবো এটা অনেক বড় কিছু। প্রথমে আমার অত হিট করে নাই যে আমার পরীক্ষালকে রেজাল্ট, আমি অত নিজেকে পাত্তা দিতে চাই নাই, পরে রাতের বেলা যখন আম্মু বাবা সিরিয়াসলি বসেছিল তখন লাগছে ও আমার তো রেজাল্ট দিবে কালকে, পরে গেছি ঘুমাইতে, ঘুম আসে নাই, বাট পরে এসে গেছে, ভালোই ঘুম দিছে, নার্ভাসে ঘুম হয়েছে, মাঝখান মাঝখান দিয়ে উঠছি। আমার মা হচ্ছে আমার ভালো ফলাফলের পিছনে সবচেয়ে বড় অবদান রাখছে, সে ছিল বলেই আমার বলতে গেলে এত ভালো রেজাল্ট, সে রাতে জেগে জেগে পড়াইছে, বুঝাই দিছে, নোট করে দিছে, সেই পড়াইছে। তাদের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করি, দেখা গেছে অনেক সময় সকালে বের হই, সন্ধ্যার সময় আমরা বাসায় যাচ্ছি, মানে লাঞ্চ করা, বিকেলের নাস্তা করা, সেটাও আমরা বাহিরে করছি। এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ যে মেয়ে কাঙ্ক্ষিত ফলাফল করতে পেরেছে, মেয়ের এতদিনের কষ্ট, আমাদের এতদিনের কষ্ট, পরিশ্রম সার্থক হয়েছে, বাকি দিনগুলো যাতে আল্লাহ আমাদেরকে এভাবে সহায় হোক, মেয়ে যাতে একটা ভালো মানুষ হতে পারে সেটা আল্লাহর কাছে আমাদের চাওয়া। বছর অনেক পরিশ্রম করেছে, 10 বছরের ফসল সফল আজ আমরা, মা হিসেবে আজকে মাদার্স ডে আমি ওকে কিছু দিতে পেরেছি, ও আমাকে উপহার দিয়েছে।